নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বুধ এবং শুক্র এই দুইটি গ্রহ পাঁচ রাশিকে টাকার পাহাড়ে বসাবে। আপনার জন্মকুণ্ডলিতে যদি লক্ষ্মী নারায়ণ যোগ যদি থাকে, অর্থাৎ আপনার জন্মছকে বুধ এবং শুক্র যদি একত্রে অবস্থান করে, তাহলে দশই মে থেকে আপনার ভাগ্য কিন্তু খুলতে চলেছে। দশই মে বুধ রাশি পরিবর্তন করছে, মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে। অলরেডি মেষ রাশিতে শুক্র কিন্তু অবস্থান করছে। শুক্র এবং বুধ একত্রে মেষ রাশিতে অবস্থান করে লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি করছে। এই যোগের ফলে পাঁচ রাশির চারিদিক থেকে লাভ হতে চলেছে। অনেকে বলছেন যে কৌশিকদা, আপনি তো বলছেন আমার অর্থ হবে আমার রাশির নাম শুনছি। আমি একটি কথা আপনাদেরকে বলি, দেখুন, আপনার জন্মকুণ্ডলিতে প্রত্যেকে যারা দেখছেন ভিডিওটি, কৌশিকদের ভিডিও দেখা মানে হচ্ছে শিক্ষামূলক একটা প্রোগ্রাম। আপনার জন্মকুণ্ডলিতে শুক্র এবং বুধ একসঙ্গে রয়েছে কিনা, এবং সেটা আপনার যদি পঞ্চম, সপ্তম, নবম, একাদশ, দ্বিতীয়, চতুর্থভাবে যদি থাকে অথবা লগ্নে যদি থাকে, তাহলে কিন্তু, এবং দশমভাবে যদি থাকে, তাহলে কিন্তু এই লক্ষ্মী নারায়ণ যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করছে। যদি আপনার দ্বিতীয়ভাবে যদি থাকে, আপনার ক্ষেত্রে এই সময় অর্থনৈতিক স্থিতি কিন্তু মজবুত করবে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং এর পাশাপাশি আমি আবারও বলছি, আপনারা বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন। বুধ এবং শুক্র, বুধ কী দেয়? বুধ আমাদের বিচার ক্ষমতা, বুধ আমাদের বিজনেস, বুধ আমাদের ক্ষেত্রে দেয় কথা বলার জায়গা, বুধ আমাদের অডিটার কিন্তু ভালো করায়, বুধ আমাদের শিক্ষা দেয়। বুধ যারা সেলস লাইনে রয়েছেন, মার্কেটিংয়ে রয়েছেন, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন, এখানে কিন্তু বুধের কিন্তু কারকতা রয়েছে। আর শুক্র দেয় ভৌতিক জগতে সমস্ত সুখ, কিন্তু শুক্রের আন্ডারে আপনার লাক্সারি লাইফ, কমফোর্ট লাইফ, ঝাঁ চকচকে আপনার জীবন, এটা কিন্তু শুক্র। তা আপনার জন্মকুণ্ডলিতেও যদি শুক্র এবং বুধ যদি শুভ অবস্থাতে থাকে, হয়তো আপনি খুব মানে কষ্টে জন্মগ্রহণ করলেও আপনার নিজের প্রচেষ্টায় আপনি কিন্তু জীবনে অনেক দূর এগিয়ে কিন্তু যেতে পারবেন। এই লক্ষ্মী নারায়ণ যোগ আপনাকে কিন্তু করবে মহাকোটিপতি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, অনেকেই বলছেন যে কৌশিকদা, আমি প্রচুর ঋণে পড়ে গেছি, কি করব। দেখুন, যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে তারাই আমার সঙ্গে যোগাযোগ করুন। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। তাই যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অথবা আপনারা কনসাল্ট করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন। দেখুন, এই লক্ষ্মী নারায়ণ যোগে যে টাকার পাহাড়ের কথা বললাম, যে পাঁচটা রাশি, স্পেসিফিক পাঁচটি রাশির আমি কথা বলবো, এই পাঁচটা রাশি কিন্তু অভূতপূর্ব নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। স্পেসিফিক রাশি পাঁচটি, দেখুন, আপনার রাশির নাম যদি থাকে, আপনিও কিন্তু হতে পারেন মহাকোটিপতি। ইনকাম আপনাদের তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে, এবং আপনাদের
অর্থনৈতিক লাভ এই সময় কিন্তু দিতে চলেছে। প্রথম যে রাশির আমি নাম বলবো, বিশেষভাবে এই লক্ষ্মীনারায়ণ যোগে লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশি যেহেতু ভাগ্যভাবে লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হচ্ছে এবং ধনাধিপতি, এবং আপনার ক্ষেত্রে কর্মাধিপতি, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশন, কর্মক্ষেত্রে আপনাদের ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নতি, আর্থিক স্থিতি এবং ইনকাম সোর্স আপনাদের বাড়বে, ভাগ্যের দ্বারা আপনাদের যে কোনো কাজ সম্পন্ন হবে, এবং শেয়ার বাজার ফাটকা থেকে বড় ধরনের আপনাদের অর্থনৈতিক লাভ এই সময় কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের এই সময় কোনো ডুবে গেছে, আটকে গেছে টাকা এই সময় আপনারা পেতে পারেন, দীর্ঘদিন পেমেন্ট আটকে গেছিলো এমন কোনো টাকা আপনারা পেতে পারেন, এবং এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিকের পাশাপাশি আপনাদের বিজনেসের জায়গাটা কিন্তু বিশেষভাবে শুভ হতে চলেছে। সিংহ রাশি মহাসৌভাগ্যশালী রাশি। দ্বিতীয় যে রাশি আমি নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির সপ্তম গৃহে এই লক্ষ্মীনারায়ণ যোগ, অর্থাৎ আপনাদের ভাগ্যাধিপতি রাশির অধিপতি আপনাদের সপ্তম গৃহে অবস্থান করছে, অর্থাৎ বৈবাহিক জীবনের সুখ আপনারা পাবেন এবং ভাগ্যর সাপোর্ট আপনারা পাবেন, বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন, ঋণ থেকে কিছুটা হলেও মুক্তির সম্ভাবনা রয়েছে, হঠাৎ ধনপ্রাপ্তির যোগ আপনাদের দেখা যাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন, অর্থাৎ মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে আপনার তুলা রাশি। এরপর যে রাশির আমি নাম বলবো সেই রাশি আপনার ধনু রাশি। লক্ষ্মীনারায়ণ যোগে ধনু রাশির অভূতপূর্ব লাভ আপনারা পেতে চলেছেন। 10ই মে থেকে আপনারা টাকার পাহাড় কিন্তু পাবেন। যদি আপনার জন্মচকে বাই বার্থ চার্ট যদি লক্ষ্মীনারায়ণ যোগ থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, আপনার অর্থনৈতিক জায়গা এবং আপনার কেরিয়ারের দিক থেকে এবং ভাগ্যের দিক থেকে এবং সফলতার জায়গা আপনাদের এই সময় কিন্তু দুর্দান্ত দেখা যাচ্ছে। লক্ষ্মীনারায়ণ যোগ আপনাদের অর্থনৈতিক সফলতার পাশাপাশি আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এই সময় লাভ দিতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি চতুর্থভাবে লক্ষ্মীনারায়ণ যোগ আপনাদের সুখ বৃদ্ধি করবে। আপনাদের যেহেতু পঞ্চমপতি, আপনাদের ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভ এই সময় কিন্তু আপনাদের হবে, এবং যেহেতু আপনাদের ভাগ্যাধিপতি, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা এই সময় কিন্তু পাবেন, এবং আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটি যেমন পাবেন, এবং আপনাদের হারানো সাম্রাজ্য এই সময় কিন্তু পেতে চলেছেন। কোনো সম্পত্তি ক্রয় করা অথবা কোনো জমি কিনা বা বাড়ি নির্মাণ করা বা আপনাদের এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের শুভ সংবাদ আসা এবং ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কেরিয়ারের ক্ষেত্রে এই সময় লাভ, কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু বড় ধরনের লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। রাশির অধিপতি, চতুর্থপতি, পঞ্চমপতি একাদশভাবে অবস্থান করলে লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি করছে। দেখুন, একাদশভাবে লক্ষ্মীনারায়ণ যোগ কিন্তু বিশেষভাবে ফলপ্রসূ কিন্তু দেয়। একাদশভাব আমাদের কিন্তু সাকসেসের জায়গা, আমাদের ডিজায়ারের জায়গা, আমাদের ইনকামের জায়গা এবং সফলতার জায়গা। এই জায়গাতে লক্ষ্মীনারায়ণ যোগে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ এই সময় কিন্তু দিবে। বুধ এবং শুক্র মিথুন রাশির কেরিয়ারের ক্ষেত্রে যেমন লাভ দিবে, আপনাদের লটারি ফাটকা, অনলাইন ট্রেন্ডিং, শেয়ার বাজার থেকে বড় ধরনের অর্থ পাওয়া, অর্থাৎ টাকার পাহাড় পেতে চলেছে মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্যের সাপোর্ট যেমন পাবেন, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং আপনাদের
এমন কোনো কাজে আপনারা পাবেন যেটা আপনাদের আগামী দিন অর্থাৎ 10ই মে পর থেকে আগামী দিনে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এবং অর্থনৈতিক স্থিরতার পাশাপাশি আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এই সময় লাভ দিতে চলেছে। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ আসতে কিন্তু চলেছে। এরপর যে রাশি, একদম অন্তিম শেষ রাশি, কিছুটা হলেও লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে বড় ধরনের প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠার পাশাপাশি আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভের সাথে সাথে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, এবং আপনাদের এই সময়ের মধ্যে ভাগ্যের সম্পূর্ণরূপে সাপোর্ট, এবং আপনাদের এই সময় ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ কর্কট রাশির এই লক্ষ্মীনারায়ণ যোগে আপনাদের সুখ সাধনের পাশাপাশি কোনো সম্পত্তির দিক থেকেও আপনারা এই সময় বিশেষ বিশেষভাবে লাভ পেতে চলেছেন। অবশ্যই আপনারা বিষ্ণু সহস্র নাম এবং নববিষ্ণু 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 অবশ্যই কমেন্ট করুন, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন, এবং পাশাপাশি যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, কৌশিক রায় যার হাত ধরে কি না তাকে কিন্তু টেনে তোলে, খুব দায়িত্বের সাথে এই কথাটা আমি বলছি। এবং এর পাশাপাশি আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, এবং পাশাপাশি ভিডিওটিকে আপনারা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। ভালো থাকুন, ধন্যবাদ।